দেশের রেকর্ড উচ্চতা ছিল মূল্যবৃদ্ধি। চলতি বছরের টানা 5 মাস জিনিসপত্রের মূল্যবৃদ্ধি অব্যাহত। পাইকারি মূল্যসূচকের নিরিখে মে মাসে মূল্যবৃদ্ধির হার 12.94%, গত 11 বছরের রেকর্ড ভেঙে এপ্রিল মাসে মূল্যবৃদ্ধির হার ছিল 10.49%। এবার মে মাসে ছিল সর্বকালীন রেকর্ড। অপরিশোধিত তেল ও পেট্রোল ডিজেল জাতীয় পণ্যের দাম অনেকটাই বেড়েছে সাম্প্রতিককালে। মূলত অপরিশোধিত তেল এবং তা দিয়ে উৎপাদিত পণ্যের দাম বেড়ে যাওয়ায় সামগ্রিকভাবে মূল্যবৃদ্ধির হার এতটা বেড়ে গিয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রক। উৎপাদিত পণ্যের দাম বেড়েছে এপ্রিল মাসে 9%, মে মাসে প্রায় 10.8%। জ্বালানি এবং বিদ্যুতের দামও 37.6% বেড়েছে মে মাসে। রিপোর্ট, চ্যানেল 3 রাত।